কোরবানির ঈদের তৃতীয় দিন শনিবার সকাল সাভার চামড়া শিল্পনগরীতে শুরু হয়েছে ওয়েটব্লুর মাধ্যমে কোরবানির পশুর চামড়া স্থায়ীভাবে সংরক্ষণের কর্মযজ্ঞ। একই সঙ্গে চলছে উচ্ছিষ্টাংশ সরিয়ে ফেলার কাজও। পর্যাপ্ত পরিমাণ যে কাটিং ছিল, জিল্লি ছিল, তারপরে কিছু যে ময়লা আবর্জনা ছিল সেগুলো আজকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে। কিন্তু এই বর্জ্য যাচ্ছে কোথায়? কারণ কঠিন বর্জ্য ফেলার নির্ধারিত ডাম্পিং ইয়ার্ডের গেটে তালা দেয়া। ময়লা বহনকারী ট্রলি অনুসরণ করতেই দেখা মিলল ভয়াবহ দৃশ্যের। দুর্দণ্ড প্রতাপে এসব উচ্ছিষ্টাংশ ফেলা হচ্ছে শিল্পনগরীর সীমানার বাইরে ধলেশ্বরী নদীর ধারে। যারা এখানে বর্জ্য ফেলছেন তাদের সঙ্গে কথা বলে জানা গেল, খোদ বিসিকের নির্দেশেই চলছে পরিবেশ দূষণের এমন কর্মকাণ্ড। নির্বিঘ্নে এভাবে পরিবেশের দূষণ যে বিসিকের নির্দেশেই চলছে তা পরিষ্কার হলো এমন কাজের প্রতিবাদ জানিয়ে একটি ট্যানারের নিরাপত্তা রক্ষী যখন ফোনে কথা বললেন বিসিকের এক কর্তা ব্যক্তির সঙ্গে। কিছুক্ষণ পর জানা গেল লুকোচুরির এই ঘটনা নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলার কারণে ওই নিরাপত্তা কর্মীকে শাসিয়েছে বিসিক। এই শিল্পনগরীর অভিভাবক সংস্থা বিসিকে গিয়ে অবশ্য কোনো সদুত্তর পাওয়া গেল না, বরং চ্যালেঞ্জ করে জেরা শুরু করলেন বিসিকের এক কর্মী। যে কোম্পানির কাঁধে দায় চাপিয়ে দিল বিসিক, দুপুরে সেই কোম্পানির গেটে যেতেই জানা গেল এই মুহূর্তে দায়িত্বশীল কোনো কর্তাই নেই সেখানে। এদিকে সংবাদ মাধ্যমের উপস্থিতি টের পেয়ে তাৎক্ষণিক কঠিন বর্জ্য ফেলা বন্ধ করে দেয়া হয়। ক্ষুব্ধ শ্রমিকদের কণ্ঠে স্পষ্ট বিসিকের গাফিলতির সাতকাহন। পুকুর ফানাইছে, এটা মনে করেন বানাইছে, কোনো ক্যাপাসিটি এই জায়গা জামু যায় এমন কোনো ক্যাপাসিটি নেই। দূষণ থেকে পরিবেশকে সুরক্ষা দেয়া আর যার জন্য ব্যাপক সম্ভাবনা থাকার পরেও রপ্তানি বাজারে আসলে সেভাবে সুবিধা করতে পারছে না বাংলাদেশের এই শিল্পটি। আর সেই সুবিধা আসলে করতে হলে এই কাঁচামাল থেকে চূড়ান্ত পণ্য প্রস্তুত পর্যন্ত উৎপাদন প্রক্রিয়ার প্রতিটি ধাপে পরিবেশের সুরক্ষা নিশ্চিত করতে হবে। সাভার পরিকল্পিত চামড়া শিল্প নগরী থেকে কামরুল হাসান, সবুজ সময় সংবাদ।